লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে একসঙ্গে খেলেন ক্লাব ফুটবলে। পিএসজির জার্সিতে বিশ্ব ফুটবলকে মাতিয়ে তোলেন তারা। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন নেইমার জুনিয়র, সেখানেই শেষ হয়েছে ব্রাজিলের বিশ্বকাপ। অন্যদিকে ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ফাইনালে দুই ক্লাব সতীর্থর দেখা, আর সেখানে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে টাই ব্রেকারে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে নিজের বিদায়ের দুঃখ ভুলে সতীর্থ লিওনেল মেসিকে অভিনন্দন জানাতে ভুলেননি নেইমার জুনিয়র। লিওনেল মেসি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরই নিজের ইনস্টাগ্রামে মেসিকে ভাই সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তবে মেসির জয়ে অভিনন্দন জানানোর প্রয়োজনীয়তা অনুভব করেননি ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। মেসির ক্লাব সতীর্থ হলেও এই জয়ে অভিনন্দন জানাননি তিনি। কিলিয়ান এমবাপ্পের এমন আচরণ অনেকের মতেই ছোট মনের পরিচয়। মেসিকে অভিনন্দন জানিয়েছেন তার সাবেক ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ, অভিনন্দন দিয়েছেন কিংবদন্তি পেলে সহ সাবেক ও বর্তমান ফুটবলারদের অনেকেই। তবে শুধুমাত্র এই জায়গাতে ব্যতিক্রম কিলিয়ান এমবাপ্পে।